আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটা দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আর আমি নাহি এন্ড চ্যানেল থেকে শারমিন্লাকে আপনাদের সঙ্গে সকাল সকাল হাজির হয়ে গেলাম আজকে আসলে মূলত ভিডিওটা বানিয়েছি হচ্ছে আমার সকালটা যেভাবে ব্যস্ততার মধ্যে কাটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আসলে আমার মনে হয় আমার মতো সব মায়েদেরই সকালটা এরকম ব্যস্ততার মধ্যেই কাটে আমি এই তো প্রতিদিনের মতো আজকে ফজরের নামাজ করে বেলকনিতে চলে এসেছি আমার গাছগুলো একটু দেখে নিচ্ছি প্রকৃতি দেখছি আর আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহাক এত সুন্দর আর একটা দিন দেখার আমাকে সুযোগ করে দিল আমাদের অনেককে সুযোগ করে দিল এর জন্য বলি আলহামদুলিল্লাহ এই তো আমার গোলাপ গাছের অবস্থা আসলে গোলাপ ফুল এইটাই লাস্ট ফুল আর কোনো গাছে কুলি নেই এই জন্য খারাপ লাগছে আসলে প্রতিদিন একটা একটা গোলাপ ফুটে বেলকনিতে এসে দেখে মনটা ভালো হয়ে যায় আসলে ফুল না কার ভালো লাগে বলেন আর বাইরে অনেক ঠান্ডা হালকা কুয়াশা আমি রুমে চলে এসেছি এসে আমি রা ফিরে পড়ার রুমটা গুছিয়ে দেবো আগে আজকে প্রথমে আমি এই কাজটা করছি নাস্তা বানাতে যাওয়ার আগে আমি এই তো বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে দেবো চাদরটা মানে ঝেড়ে বিছনা ঝাড়ু দিয়ে ঝেড়ে এই ঘরটা আপাতত পরিষ্কার করব যেন দুপুরে আমার একটু কষ্ট কম হয় জন্য মোটামুটি কাজ আজকে আমি গুছিয়ে রাখবো আর রাফিয়া রাফির বাবা আমাদের ওই বেডরুমে শুয়ে আছে এই জন্য ওই রুমটা এখন গুছাতে পারবো না আর আমি বিছনাটা গুছিয়ে রাফির পড়ার টেবিলে ধুলা পড়েছে আসলে প্রতিদিনই মোছা হয় তারপরে এত ধুলা যে কোথা থেকে আসা আল্লাহ পাখি ভালো বলতে পারেন এই তো হালকাভাবে ধুলাগুলি একটু পরিষ্কার করে দিচ্ছি আমি ওর পড়ার টেবিলের আর এখন একটু হালকা করে মুছে দিলে আমার দুপুরে আসলে একটু কষ্ট কম হবে এখন আমি শোকেসটা একটু পরিষ্কার করে দেবো কারণ আমার শোকাসটা হচ্ছে খয়রি রঙের এটাই হচ্ছে অনেক ধুলা ময়লা মানে হালকা একটু পরলেই দেখতে অনেকটা খারাপ দেখা যায় এজন্য আমি এটাও হালকাভাবে মুছে দেব মোটামুটি এই ঘরটা আমি এখন একটু পরিষ্কার করে রাখব এই তো আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি আমি একটু হালকাভাবে ঝাড়ু দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি টুল তারপরে পাপস এগুলো আমি সরাচ্ছি না কারণ আমি এসে আবার সুন্দর করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব আমি প্রথমেই বলেছি আমি আপাতত একটু পরিষ্কার করে রাখছি এই আমি পুরা রুমটা ঝাড়ু দিব সুন্দর করে একটু এখন আমি ডাইনিংটাও হালকা করে ঝাড়ু দিয়ে নেব আমার ডাইনিংটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি রাফিকে ডাকতে যাব ঘুম থেকে ডেকে তুলব আর আমার ডাইনিং স্পেসে লাইট জ্বালানোর জন্যই কারণ হচ্ছে বাইরে মেঘলা মেঘলা কুয়াশা অন্ধকারের জন্য এই তো আমি রাফিকে ঘুম থেকে তুলে ফেলেছি তারপরে রাফি এখন দাঁত ব্রাশ করছে রাফি আসলে খুব অল্প সময় ধরে দাঁত ব্রাশ করে দেখে আমি বলেছি আজকে তোমাকে আমি ভিডিও করে রাখবো এই জন্য রাফি একটু বেশিক্ষণ ধরে দাঁত ব্রাশ করছে দেখেন কত সুন্দর করে আজকে দাম ক্রাশ করছে তো আমি রান্নাঘরে চলে আসলাম এসে রুটি বানাবো যেহেতু কালকে রাত্রে আমি একটা আলু আর বেগুনের ভাজি করেছিলাম সেটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন ওই ভাজিটা আছে আমার এখন শুধু রুটি বানালেই হয়ে যাবে যেহেতু সকালের খাবার দাবার খুব হালকা পাতলা খেলেই হয়ে যায় যেহেতু আমি মাত্র দুইটা রুটি বানাবো এর জন্য আমি খুব অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর এ সময় আমি রাফিকে বলছিলাম যে বাবা মাকে একটু ভিডিও করে দাও জন্য রাফি ওই সময় ভিডিও করে দিচ্ছিল আর এই তো আমার আটাটা মাখা শেষ এখন আমি রুটি ফেলে নেব আর সকাল মানে ব্যস্ততা আমার মতো সব মায়েদের আর ঘড়ির মানে সময়টা এত দ্রুত যায় অনেক মানে কাজের সাথে পাল্লা দিয়ে যেন পারি না একটার পর একটা করতে না করতেই সময় শেষ সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা বানিয়ে ছেলেকে রেডি করতে করতেই প্রায় পনে নয়টা বেজে যায় সেরকম হয়ে যায় এই তো আমি এখন রুটি দুইটা বেলে নিচ্ছি আর রুটি বেলতে বেলতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্টসে আমার হচ্ছে কাজের অনুপ্রেরণাটা আরও বেড়ে যাবে এই তো রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি আসলে তাওয়াটা ওভাবে গরম হয়েছিল না এই জন্য একটু সময় লাগছে আর আমার প্রথমের রুটিটা দেখতেই পাচ্ছেন একটু সময় লাগছে কারণ আসলে তাওয়াটা গরম হয় না আমি তাড়াহুড়াও করছিলাম আর ওদিকে ঘর একরুম তারপর ডাইনিং স্পেস পরিষ্কার করতে গিয়ে আমার আসলে রান্নাঘরে আসতেও একটু লেট হয়ে গেছে আর পাশের চুলাতে হাঁড়িতে রাফির বাবার জন্য পানি গরম দেওয়া আছে বাবা যেহেতু শীতকাল করোনার প্রভাব অনেকটাই বেড়ে গেছে আসলে আমাদের এই সময় অনেক সতর্ক সচেতন থাকতে হবে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা তারপরে আল্লাহ পাকের কাছে অনেক সুক্রিয়া এত কিছুর মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল রুটিটা আমি এত ফলানোর চেষ্টা করলাম কিন্তু রুটিটা ফুল না কেন জানি বলতে পারি না আর আপনারা হয়তো অনেকে বলবেন যেভাবে চেপে চেপে দিচ্ছেন ফুলবে কি আসলে এটা আমার অভ্যাস বদ অভ্যাস হতে পারে আমি রুটির চুলাই দিলে এভাবে চেপে চেপে দিই চার পাঁচটা মনে হয় যেন কোথাও যেন কাঁচা না থাকে এই তো একটা রুটি ওই রাফির বাবার জন্য বানিয়ে নিলাম আর একটা রুটি তাওয়ার উপরে দিয়ে দিলাম এটা অবশ্য রাফিকে পরোটা ভেজে দেব আমি আসলে ওভাবে গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো আমি ছেঁকে নিচ্ছি এই রুটিটাও একটু তেল দিয়ে দেবো আসলে আমি দিতে চেয়েছিলাম অনেকটাই কম কিন্তু বেশি হয়ে গেল মনে হয় আমি এটা পরোটা করে দেব কারণ রাফিকে পরোটা করে দিলে রাফি অনেক খুশি হয়ে যাবে রাফি আগে বলে বলেছাম্ম আমাকে আজকে একটা পরোটা করে দাম ভাজি দিয়ে পরোটা খাবো আর এই ফ্রাই প্যানটাতে কাজ করি এত আরাম রুটি ছেঁকেও আরাম মাছ মানে ভেজেও আরাম ভাজি করেও আরাম আসলে কোনো জিনিস সংসারে টুপিটাকে কোনো জিনিস কিনতে গেলে এটা মাথায় মানে রাখতে হবে আমাদেরকে যে একটা জিনিস আমরা কত ধরনের কাজ করতে পারবো ব্যবহার করতে পারবো আর এই তো আমি ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিয়েছি কালকে রাত্রের এই ভাজিটা আর এই যে পরোটা আর রাফি এই রুমে রেডি হচ্ছে রাফি সকালবেলা এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে এসে খুব এদিক সেদিক ঘুরে ফিরে রেডি হয় একবার ড্রেসিং টেবিলের আয়নাতে যায় সে নিজেকে দেখে একবার ওর পিছনের সাইড ডাল রাখা আছে আমার সেখানে একবার নিজেকে দেখে আর আমি যদি বলি একটু তাড়াতাড়ি করো সে ততই দেরি করবে যত জোরে বলবো ততই আস্তে আস্তে করবে আর এখন সে তার মোজা খুঁজতে গেছে অবশেষে সেই রুমে মোজা পায়নি সে তার পড়ার রুমে গিয়ে অবশেষে মোজা পেয়েছে এখন সে মোজা পড়তে বসে গেছে বিছানার উপরে এই তো রাফি এখন মুজাফর ছাদ দেখেন পা দিয়ে কি দুষ্টামি করছে আল্লাহ এই তো একটা পায়ের মোজাফরা শেষ আর একটা পড়বে এই দেখেন কেমন দুষ্টামি করছে সবাই আমার ছেলেটার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ তো যেন ওকে করেন এখন আমার পুত্রটা বেল পড়ছে দেখেন কত আস্তে ধীরে সুস্থে বেলটা পড়ছে আর বেল পড়ার সময় প্রতিদিন সে একটা কাজ করে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারাই দেখেন এই তো বেল পড়া শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই তো দেখেন মনে হচ্ছে বেল্টের সাথে আমার ছেলে যুদ্ধ শুরু করে দিয়েছে এমন অবস্থা যাই হোক রাফি এখন ওর ব্যাগটা নামিয়ে নিল এখন ব্যাগ সে চেক করবে যে ঠিকঠাক ব্যাগটা গুছিয়েছে নাকি সব কিছু নিয়ে নিয়েছে নাকি সেটা দেখবে ওর ব্যাগে একটা পেনসিল নিয়ে নিল এখন যেহেতু ওদের কাছে দাগিয়ে দিচ্ছে এখন ওই স্কুলে সিট আসেনি এই জন্য গাইড দাগানো চলছে বই দাগানো চলছে ও আসলে পেন্সিল দিয়ে ওর বইগুলো গাইডগুলো দাগিয়ে নেয় কারণ পেনসিল দিয়ে দাগালে অনেক সুন্দর হয় দাগানোটা পরে আবার মুছে ফেলা যায় পরের পরীক্ষা দাগিয়ে দিলে এই তো রাখি ওর খাতা চেক করে নিচ্ছে ঠিকঠাক খাতা নিয়েছে নাকি ওদের আসলে এখন চারটা করে ক্লাস হচ্ছে ও চারটা খাতা ঠিকঠাক নিয়েছে এই ব্যাগের এই পাশটা দেখা শেষ এখন সে দেখবে তার গাইড বইগুলি গুছিয়ে নিয়েছে নাকি এই তো ভিতরে গাইড আছে এই তো সব নিয়ে নিয়েছে ও বলছে আম্মু ঠিকঠাক আমি নিয়ে নিয়েছি চারটা বই নিয়ে নিয়েছে এখন সে চেন আটকে ফেলবে আর যেহেতু আমি বাসা থেকে খাবার পানি দিয়ে দিই আর মাম্পটটা আসলে রাখার জায়গা ওর ব্যাগে নাই এজন্য ছোট বোতলে ওকে পানি দিয়ে দিই এখনও পানির বোতলটা চেক দিবে পানি নেই পানি শেষ হয়ে গেছে এখন সে পানি নিয়ে আসতে যাবে এই জেনাফি পানি ভরে নিচ্ছে কারণ এখন করোনার প্রভাব অনেক বেড়েই চলেছে বেশি বাইরে না যাওয়াই ভালো ওদের স্কুলে অবশ্য পানির ব্যবস্থা আছে খাওয়ার পানির তারপরে আমি বাসা থেকে দিয়ে দিই এই তো রাফির ব্যাগ রেডি এখন তো রাফি বলছে এখন চলো নাস্তা না করে স্কুলে চলে যাব আমি বলছি না বাবা নাস্তা করে তারপরে স্কুলে যেতে হবে এই তো রাফি এখন ভাজি দিয়ে পরোটা খেতে বসে গেছে আর আপনাদের ভিডিওটা আর বড় করলাম না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন রাফির জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে